এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব এজলাস বয়কটে বিশেষ বেঞ্চ গঠন বিশেষ বেঞ্চ ডিভিশন বেঞ্চ গঠন প্রধান বিচারপতির এবং বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটে এর ক্ষেত্রে এবারে বিশেষ বেঞ্চ গঠন প্রধান বিচারপতির এবং শতপ্রণোদিত আদালত অবমাননা মামলাতেই হবে এর শুনানি আপনাদের আরেকবার জানিয়ে রাখব এই নিয়ে এজলাস বয়কটে ডিভিশন বেঞ্চ বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন প্রধান বিচারপতির বিস্তারিত এই নিয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাকি পীযূষ এজলাস বয়কট নিয়ে এবার বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন কি খবর রয়েছে দেখো বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে যে ঘটনা কলকাতা হাইকোর্ট শুরু নয় সেই কোটা দিল্লি পর্যন্ত এই ঘটনার রেশ গিয়ে পড়েছে এবং সেই রেশের প্রেক্ষিতে এবং এই ঘটনার প্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থা স্বতঃপ্রণোদিত হয়ে একটি আদালত অবমাননার রুল জারি করেছেন এবং সেই রুলটি তিনি এই সেই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন যাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে রুল জারি করে এবং পাশাপাশি তার এজলাসের বাইরে সিসিটিভি ফুটেজ তিনি সংরক্ষণের নির্দেশও দিয়েছিলেন সেই মামলার বিচারপতি প্রধান বিচারপতি শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করলেন এবং যে বেঞ্চে থাকবেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাস এই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং তারপরেই নির্ধারিত হবে বিচারপতি মান্থা যে রুল জারি করেছেন যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে ডিভিশন বেঞ্চ একেবারে ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি এজলাস বয়কটে ডিভিশন বেঞ্চ বিচারপতি মান্থার এজলাস বয়কটে এবার বিশেষ বেঞ্চ গঠন প্রধান বিচারপতির বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাসের এজলাসে হবে ওই মামলার শুনানি এবং শুনানি হবে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননা মামলার নিয়ে এবং এজলাস বয়কটেই ডিভিশন বেঞ্চ গঠন প্রধান বিচারপতির এবং এই এজলাস বয়কট নিয়েই ডিভিশন বেঞ্চ গঠন প্রধান বিচারপতির